আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আপনাদেরকে তৈরি করে দেখাবো পাউরুটি আর ডিম আলু দিয়ে অসম্ভব মজার একটা ঝাল নাস্তার রেসিপি। তো এটা খুব কম সময়ে করা যায়। এখানে দেখতে পাচ্ছেন আমি এরকম পাউরুটি নিয়েছি 4 পিস, আর হচ্ছে এখানে ডিম গ্রেট করে নিয়েছি একটা, আর এখানে সিদ্ধ আলু, আর নিয়েছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ। তো আমি এখন প্রথমে পেঁয়াজ কাঁচামরিচের সাথে এই সিদ্ধ আলু এটাকে আমি চটকে নিয়েছি আলু, আর হচ্ছে গ্রেট করা ডিমটা দিয়ে দিচ্ছি। ডিমটা দেওয়ার পরে আমি এখানে স্বাদমতো লবণ দিয়ে দিচ্ছি। এখানে স্বাদ বাড়ানোর জন্য আমি যে ম্যাগি, যে স্বাদে ম্যাজিক থাকে, সেটার কিছুটা দিয়ে দিচ্ছি, যেটা এটা তার কোনো মশলা আমি ইউজ করবো না। এখন হচ্ছে আমি এগুলাকে সবগুলাকে হাত দিয়ে একসাথে মিশিয়ে নিব। এটা খুব কম সময় করা যায়, কিন্তু খেতে খুবই মজা, আর বাচ্চাদের টিফিনের জন্য খুবই পারফেক্ট একটা আইটেম। তো আমি যে পাউরুটিগুলো রেখেছিলাম সেগুলোর মধ্যে আমি এরকম এটাকে দিয়ে দিব, ফিলিংস হিসাবে দিয়ে দিচ্ছি। দিয়ে আমি উপর থেকে আরেকটা পাউরুটি দিয়ে দিব। আমি এরকম দুটা পাউরুটির মধ্যে এগুলো লাগিয়ে নিচ্ছি। এরপর আমি একটা সাইডে রেখে দিব এটাকে। তো আমি এখানে এটাকে ফিলিং এর জন্য আমি নিয়ে নিচ্ছি 2 চামচ কর্নফ্লাওয়ার, 2 চামচ থেকে কিছু একটা বেশি নেব। দিয়ে দিচ্ছি সামান্য লবণ আর সামান্য একটু মরিচের গুঁড়া দিয়ে আমি এখন একটা ব্যাটার তৈরি করবো পানি দিয়ে। একদম পাতলা, বেশি একটা ঘন করবো না, জাস্ট একটা পাতলা যে ব্যাটার থাকে সেটা তৈরি করবো। আমার ব্যাটারটা আমি এরকম করে নিয়েছি। এখন হচ্ছে আমি পাউরুটির পিসগুলোকে জাস্ট এরকম করে ডুবিয়ে দিয়ে আমি এখন এটাকে তেলে ছেড়ে দিব। তো আমি একটা ফ্রাই প্যানে তেল দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তো তেলটা কিছু গরম হওয়ার পরে আমি এখন দিয়ে দিচ্ছি পাউরুটির যে মিশ্রণটা সেটা দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে মিডিয়াম হিটে ভেজে নিব। একটা পিঠ হয়ে যাওয়ার পরে আমি এটাকে খুব সাবধানে উল্টে দিব, এই পিঠটাও আমি ভেজে নিব। আর এটা অনেক মুচমুচে হয় যেহেতু আমি কর্নফ্লাওয়ার দিয়েছি। তো এখন আমার এটা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন এটা গোল্ডেন ব্রাউন কালার হয়ে গেছে। তো এখন আমি এটাকে নামিয়ে ফেলবো। তো দেখতেই পাচ্ছেন খুব কম সময়ে হয়ে গেল আমার মজাদার এটা ব্রেড পটেটো। এটা অনেক কম সময়ে করা যায় আর খেতে খুবই সুস্বাদু। আপনারা আপনাদের বাচ্চাদেরকে দিলে খুবই মজা করে খেয়ে নিবে। তাহলে এরকম সহজ সহজ ভিডিও পেতে হলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকে তাহলে এখানেই বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।